যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একজন মানুষ মানুষের কি মানে ইসলাম ধর্ম নিয়ে খুব পড়াশোনা করে তারপরে ধর্ম ত্যাগ করা বা কোনো দরকার আছে এইসব বিষয় নিয়ে খুব পড়াশোনা করার পড়াশোনা করলে তো ভালো পড়াশোনা করলে জানা যাবে যাতে ভালোভাবে যাচাই করা যাবে আপনি যখন একটা বিষয় সম্পর্কে পড়ালেখা করবেন তখনই তো ভালোভাবে বিষয়টা যাচাই করতে পারবেন তাই না না ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আসলে এইসব বিষয় নিয়ে কখনো ওইরকম রকম পড়াশোনা করে আমার যে ছোটবেলা থেকে একটা নিজে নিজে একটা রিয়েলাইজেশন এরকম একটা হয়েছিল আর কি যে এগুলো বোগাত তো আমি এরকম পড়াশোনা করি সেটা হতে পারে কিন্তু আমরা যেটা প্রমোট করি আমরা যেটা মানে উৎসাহিত করি যে আপনি যেই জিনিসটাই বলবেন বেশি করে পড়া লেখা করে যুক্তি তত্ত্ব প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে সেইটা সেই মতাদর্শটা বা সেই চিন্তাটা আপনার যেটা থাকবে সেটা আপনি ভালো করে জেনে বুঝে করবেন না বুঝ জানাস্থিক হওয়ার হতে পারে মানুষ কেউ কেউ হতে পারে না বুঝেই বা পড়ালেখা না করে কিছু না জানি নাস্তিক হইছে এরকম হওয়া সম্ভব টেকনিক্যালি সম্ভব যদি না না বুঝা না জানি না ব্যাপারটা হচ্ছে যে আসলে এগুলো তো কোনো সেলস মেক করে না জাস্ট ব্রেন যদি একটু মানে কাজ করে তাহলে তো বোঝা যায় এগুলো কোনো সেলস মেক করে এই সব মানে যা যা আছে মধ্যে কোনো কিছু তো সেলস মেক করে না তো হ্যাঁ অনেক কিছু একটা মানুষের পড়াশোনা ছাড়াও রিয়েল রিয়েলাইজেশন তো পড়াশোনা ছাড়াও হইতে পারে আমি জাস্ট ওই বিষয়টা জানতে চাচ্ছিলাম আর কি হ্যাঁ খুব বেশি পড়ালেখা না করা ছাড়াও করা ছাড়াও কমন সেন্স ব্যবহার করে এই জিনিসটা বোঝা যায় যে এটা যে মানে ফেক এই পুরা ধর্মের এই পুরা দাবিগুলাই যে আলতু দাবি এটা সাধারণ কমন সেন্সেই বোঝা যায় কিন্তু তারপরে আমরা এই জিনিসটা প্রমোট করি एग्जांपल एग्जांपल একটা কথা বলা যেতে পারে যে আঙ্গুলের ইশারায়ে চাপ দিখন কি পড়াশোনা করা দরকার আছিস করে কোনো দরকার আছে আপনার মনে হয় এটা তো এমনি বোঝা যায় এটা কথা হ্যাঁ এটা তো এমনি বোঝা যায় যে এটা মানে এটা একটা হাস্যকর কথা এটা তো এমনি বোঝা যায় তারপর যেমন ধরেন এই যে নানা ধরনের কেচ্ছা কাহিনী বলে হুজুররা এগুলো তো শুনলেই বোঝা যায় যে আচ্ছা আপনাকে একটা ভিডিও দেখে দেখেন একটু

শোনার জন্য একজন ব্যক্তি সবচেয়ে প্রসিদ্ধ একজন মহাদেশ তার কাছে গেলেন তিনি যে বলেন আপনি হাদিসটা বর্ণনা করি হ্যাঁ তো মাঝখানে পর্দা ওনার চেহারা উনি দেখছেন না কিন্তু অত্যন্ত উঁচুতারের মহাদেশ তিনি আরো অনেক ধরে হাদিস শুনলেন তার কাছে এক পর বলে বলে আমি চার কথা আপনাকে হাদিস শুনলাম আপনার চেয়ারে তো দেখলাম না তখন পর্দা সরিয়ে দেওয়া হলো দেখেছি ভয় চাধা আপনি অনেক গাধা কথা বলছেন ইয়া বলে বৎস ভয় করো আমি আল্লাহ যে হাদিসটাকে মনে করছিলাম অবাস্তব করবো কিছু দিন আমি ভয় রাখেছি আমি গুরুত্ব দেয়নি নি তুচ্ছ মনে করেছিলাম আর তারই ফলাফল হচ্ছে এই আমি নিজে একদিন ইমামের আগে মাথা উঁচু করেছিলাম দেখি কি কী হয় আস্তে তো বলছে মাথা ঘোড়া হয় তুই গাদা হয়ে যাবে দেখি আমি গাঁদা হই কি না এই মনে করি আমি ইচ্ছাকৃতভাবে ইমামের আগেই মাথা উঠিয়েছিলাম তারপর থেকে আমার এই অবস্থা লোক আসটা আমি পর্দা দিয়ে রাখি যাতে আমার না দিতে বলে সব আহ বাস্তব ঘটনাগুলো যারা মিস্টার করেন আর দিমিষ্কার আরবি সারা বেরকার সেখানে ঘটনা পাবেন যারা তিন পড়েন বলেন আর বিচারা তখন তারা হাজি সেখানে এই ঘটনা পাবেন এই সমস্ত সর্বোচ্চ গ্রন্থে এইসব ঘটনাগুলো বর্ণিত হয়েছে কিন্তু এগুলো আমার মানুষ আমরা বলি না এখন তো মৌলগুলি ঠাট্টা শুরু করে দিয়েছে তোদের কাছে ছাড়া হবে সাবধান যদি আমার এখানে আছো তোমরা যাদের হাদিস পড়ো মনে দেখো আমার রুসুলের জবান দিয়ে কখনো কোনো মিথ্যা করে বের হয় না বুঝতে পারছো তুমি যে হাদিস যেহেতু যা গেছেন ওটা অব্যর্থ সত্য এই বিশ্বাস নিয়ে তোমরা হাদিস পড়ো কোনো হাদিসের যুক্তির বিরোধী মনে হয় তুমি অস্বীকার করো এই মহাদেশের মহাদেশ অবস্থা মনে হতে পারে দেখবেন মানে কি একটা অবস্থা কি একটা অবস্থা এই জিনিসগুলা মানে প্রচার করা হয় মানে আমাদের হুজুর রায় এই সমস্ত কথাবার্তা বলবেন আরো কয়েকটা দেখাই আপনাদের দেখেন আপনারা শোনেন চারটা জিনিস কোনো সমাজে বেড়ে গেলে ভূমিকম্প পাঠায় কে এক নাম্বার এর এক নাম্বারে কি দুই নাম্বারের চিনা দুই নাম্বারে কি তিন নাম্বারের নাচানাচি তিন নাম্বারে কি চার নম্বরে আজেবাজে গান জোরে বলেন ঠিক এই চারটা খারাপ কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি আমি গ্যারান্টি দিতে পারি বাংলা জমিনে কোনো ভূমিকম্প হবে না ঠিক চারটা জিনিস থেকে বেঁচে থাকতে পারলে গ্যারান্টি দিতে পারে কোন ভূমিকম্প হবে না মানে ভূমি মাটির ইয়াগুলা উপরে দেখতেছে কে হচ্ছে গিয়ে না নাচি নাচি করে মানে কি একটা অবস্থা ভাই এগুলা যে কতটা মূর্খ এই 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 ইসলামের যারা প্রচার করে চুয়ান্ন শত পঁয়তাল্লিশ রাসুল হাসলাম বলেন যেই ব্যক্তি প্রতিদিন সকাল বেলা সাতটি আজোয়া খেজুর খাবে সেই ব্যক্তির শরীরে সাম্মন বলে আসে ফেরুন ওই ব্যক্তির শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না আর কোনো জাদুও কাজ করবে না আপনাকে হত্যার জন্য কোনো শত্রু যদি আপনার বিরুদ্ধে জাদু করে আপনি নিয়মিত আজওয়া খেজুর খান মোদিন আর উৎকৃষ্ট মানের খেজুর বাংলাদেশে খুব কম পাওয়া যায় যারা হাজিরা হজ করতে যান তারা অনেকে কিনে নিয়ে আসেন এই আজওয়া খেজুর যদি প্রতিদিন সকালে সাতটা করে খায় আল্লাহ তালা তাকে এই রোগ থেকে সহজ যে কোনো রোগ থেকে মুক্ত রাখতে পারেন এটা আপনি খাবেন দেখেন আজুয়া খেজুর খেলে প্রতিদিন সকালে আজুয়া খেজুর খেলে সেদিন আর বিষক্রিয়া কাজ করে না এই এই হচ্ছে তাদের মানে সায়েন্স হ্যাঁ এরকম অসংখ্য ভিডিও আমার কাছে আছে আমি একটা একটা করে দেখাতে পারবো আপনাকে মানে কি পরিমাণ

কোন ঐতিহাসিক ক্যারেক্টারই যে আসলে সেটাও আসলে বলা যায় না সেই একই কথা ক্ষেত্রে ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য একই একই কথা কথা গৌতম বুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য ইতিহাসের যে ব্যক্তিবর্গ তাদের এখানে তো আমাদের একটা টাইম মেশিন লাগবে যে গিয়ে দেখে আসার জন্য এছাড়া তো আর একদম শতভাগ নিশ্চিত ভাবে বলা যায় না কিন্তু আমাদের কাছে যে এভিডেন্স গুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে সেটাই হওয়াটাই স্বাভাবিক যে এরকম কোনো লোক ছিল যতটুকু বর্ণনা পাওয়া যায় ততটুকুর উপরে ততটুকুর উপরই ভরসা করা যায় যে আসলে এরকম একটা লোক আসলে এক্সিস্ট করতো হ্যাঁ যে কোরআন হাদিসে যে বর্ণনাগুলো আছে কোরআনে নাই হাদিসে কোরআনে এত বর্ণনা নাই হাদিসে বর্ণনা আছে এবং সিরাতে বর্ণনা আছে এবং তাফসীরগুলোতে বর্ণনা আছে ওই অঞ্চলের মানুষদের যে বর্ণনাগুলো আছে সেগুলা থেকে এটাই তো মনে হয় যে সেই রকমের মানুষ ছিল কেউ না আমি তো জিনিস ভাবছিলাম যে আসলে একা মানুষের যদি মানে অস্তিত্বই না থাকতো তাহলে এত ডিটেইল তো পাওয়া যেত না তাই না হ্যাঁ এত ডিটেলস তো থাকার কথা না এত ডিটেলসে যায় না আসলে যারা ফেক গল্প বানায় তারা এত ডিটেলস এত খুঁটিনাটি ওই আয়সার জামার জামার উপরে মোহাম্মদের ইয়া লাগা ছিল সেটা আবার খুঁটায় খুঁটায় উঠ উঠাই দিচ্ছে এত ডিটেলস যায় না ঠিক আছে রনি ভাই আর কি কিছু বলবেন আপনি না 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 ঠিক আছে আপনি অন্যদের সময় দেখেন বের হয়ে গেছে আমি ইউটিউব থেকে ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি মিনহাজ